সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির দ্বিতীয় পাঠে। আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির উপরে প্রথম পাঠটা ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছ। সেখানে আমরা শিখেছি সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতি কত রকমের, তাদের বেস কত, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক, সেই অঙ্কগুলো কি কি, এগুলো আমরা শিখেছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছক নিয়ে আলোচনা করব। সেই ছকটা হলো দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার তুলনামূলক ছক। তোমরা খেয়াল করো যে গত ক্লাসে আমরা যে চারটা সংখ্যা পদ্ধতি শিখেছিলাম, সেই সংখ্যা পদ্ধতির নামগুলোই কিন্তু এখানে আছে। দশমিক, দশমিকে শিখেছিলাম আমরা দশটা অঙ্ক, খেয়াল করো, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এ পর্যন্ত হলো দশটা অঙ্ক, নয় ছিল সবচেয়ে বড় অঙ্ক। বাইনারিতে শিখেছিলাম দুইটা অঙ্ক, শূন্য এবং এক। অক্টালে আটটা অঙ্ক, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। হেক্সাডেসিমেলে ১৬টা, এখানে সব আমরা দেখতে পাচ্ছি না, পরবর্তী পৃষ্ঠায় আমরা বাকিগুলো দেখতে পাব। এখন দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবে যে এই দশমিকের সংখ্যাগুলোকে আমরা কিভাবে বাইনারিতে নিয়ে যাচ্ছি, আবার বাইনারি থেকে কিভাবে অক্টাল পাব, আর বাইনারি থেকে আবার কিভাবে বা আমরা হেক্সাডেসিমেলেই যাব। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘর আমি তোমাদের কয়েকটা করে শেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই অভ্যাস করবে। খেয়াল করো যে এই শূন্যস্থানগুলো পূরণের জন্য সবচেয়ে ডানের যে অঙ্ক সেটাকে আমরা বলবো এক, তারপরে দুই, তারপরে চার, তারপরে আট, এরপরে আসবে ১৬, ৩২ ইত্যাদি। এখানে দেখো দশমিকে ৩, কোন কোন অঙ্ক যোগ করলে ৩ হয়, ২ আর ১ যোগ করলে ৩ হয়। তাহলে আমরা বাইনারিতে লিখব ১ ১, কারণ দশমিকে ২ আর ১ যোগ করে যে ৩ হয়, মানে ২ নিয়েছি এবং ১ নিয়েছি। ঠিক একই রকমভাবে দশমিকের ৫ বাইনারিতে কত হবে, ৫ কীভাবে পাবো আমরা, খেয়াল করো বামের দিকে পর্দায় এই ৪ আর ১ ৫, আমাদের ২-এর কলাম দরকার নেই, ৮-এর কলামও দরকার নেই, কাজে ৫ লিখব আমরা ১ ০ ১। ৬ কীভাবে হবে খেয়াল করো, এই ৪ আর ২ ৬ হয়, তাহলে ৪ নিলাম আমরা আর ২ নিলাম, ৬ হয়ে গেল, ১-এর দরকার নেই, আর বামের দিকে আমরা ৮ও লিখলাম না, তাহলে ৬ হবে কত, ১ ১ ০ ৬। ৭, ৭ তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছ, এই ৪ ২ আর ১, ৪ আর ২ ৬ রেখে ৭, তার মানে আমরা ৪ও নিলাম, ২ও নিলাম, ১ও নিলাম, তাহলে ৪ আর ২ ৬ আর একে ৭। ঠিক সেইভাবে ৯ লিখবো কিভাবে আমরা, এবার দেখো যে এইটুকুতে আমাদের ৯ লেখা সম্ভব না, সেজন্য আমাদের ৮-এর কলামেও যেতে হবে, তাহলে খেয়াল করো, তাহলে ৮ নিলাম আমরা আর এই যে ১-এর কলাম, ৮ আর একে ৯, আমরা ৪ এবং ২ বাদ দিলাম, তাহলে ৯ হলো কিভাবে, ১ ০ ০ ১।
তাহলে দশমিক থেকে বাইনারি কিভাবে করলাম তোমরা বারবার দেখবে ভিডিওটা, তাহলে কিন্তু মনে থাকবে। এবার দেখো এই যে বাইনারি, এই বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালে আসব। দেখো বাইনারির সর্বোচ্চ অঙ্ক হলো, দুঃখিত, অক্টালে সবচেয়ে বড় অঙ্ক হলো 7। এই 7 লিখতে কয়টা বিটের দরকার হচ্ছে বাইনারি? 3টা বিটের দরকার হচ্ছে। সেই জন্য 3টা করে বিট নিয়ে আমরা একটা দল তৈরি করব, গ্রুপ তৈরি করব। এই 3টা বিট নিলাম, এই 3টা বিটের প্রথমটাকে বলবো 1, দ্বিতীয়টাকে বলবো 2, তৃতীয়টাকে 4, আবার এখান থেকে শুরু হলো 1। তার মানে এই যে 3টা করে বিট নিয়ে একটা দল তৈরি করব। এখানে যদি এখানে 8 দেখাচ্ছে, এই দলের এই প্রথমটা হবে 1, দ্বিতীয়টা হবে 2, তৃতীয়টা হলো 4-এর কলাম, আর এটা হলো আবার নতুন করে 1-এর কলাম, তারপরে আবার 2, 4, এইভাবে শুরু হবে। তাহলে এই 1-এর জন্য কত হচ্ছে? 0, 0, 1-এর জন্য 4-এর কলামে 0, 2-এও 0, 1 আছে, তাহলে আমরা লিখব এখানে 1। আর এখানে শুরুতে 1 দিয়ে শুরু, তাহলে হলো 1, ঠিক আছে। এবার দেখো এইটা আমরা কিভাবে লিখব, আবার 3টা বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করব। তোমাদেরকে যেমনভাবে বললাম, এটা হলো 1-এর কলাম, 2-এর কলাম, এটা 4-এর কলাম, আবার এখানে শুরু হলো 1-এর কলাম, 2-এর কলামে 1 আছে, সেজন্য আমরা লিখব 2। 4 এবং 1-এর কলামে 0, আর এখানে 1 দিয়ে শুরু, তাহলে হলো 1, 0, 1, 0, এটা অক্টালে হয়ে গেল 1, 2। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি এখানে তোমরা মনে রাখতে পেরেছো কিনা। 11 মনে আছে বাইনারিতে কিভাবে লিখবো? 11 1-এর কলাম, 2-এর কলাম, 4-এর কলাম, 8-এর কলাম, 11 হয় কিভাবে? 8, 2-এর 10 আর 1-এ 11, তাহলে 4 আমরা নিলাম না, 11 হলো কিভাবে? তাহলে 8, 0, 1, 1, 8, 4 নিলাম না, 2 এবং 1 যোগ করে 11। তারপরে 14 আসি, 13টা তোমরা করবে, 14 কিভাবে হবে? 8, 8, 4-এ 12 আর 2-এ 14, তার মানে আমরা 8 নিলাম, 4 নিলাম, 2 নিলাম, 1 কিন্তু নিলাম না, তাহলে 14 হবে 1, 1, 1, 0। ঠিক 16 কিভাবে হবে? 8 দিয়ে সর্বোচ্চ 15 লেখা যাবে, 16-এর জন্য হবে কত? 8-এর পরে এখানে আবার একটা 16-এর কলাম নিতে হবে, তাহলে এই 16-এর কলামে আমরা 1 নিলাম, 8, 4, 2 এবং 1 বাদ দিলাম, তাহলে 16 হলো কিভাবে? এখানে বাদ 0, 1, 0, 0, 0, 0, 16। তারপরে দেখো যে 18 আমরা কিভাবে লিখব, 18 কিভাবে হয়? এই যে 16 আর এই যে 2-এর কলাম, 16 আর 2-এ 18, তাহলে আমাদের 8 দরকার নাই, 4 দরকার নাই, 1-ও দরকার নেই, তাহলে 18 হলো কিভাবে? 1, 0, 0, 1, 1, 18। 19 কিভাবে হয়েছে দেখো, এটা হলো 16, 2-এ 18 আর 1-এ 19, আমাদের 18 ভুল হয়ে গেল, এই শূন্যটা কিন্তু আমরা নিব না, 1টা নিব না, আমরা এখানে 0 নিব, তাহলে 16 আর 2-এ 18, 1টা বাদ গেল, 16 আর 2-এ 18। 19 হয় কীভাবে? 16 আর 2-এ 18 1-এ 19, তাহলে 20 হবে কীভাবে? 16 8 বাদ দিলাম,
চারে বিশ, দুইও নিলাম না, একও নিলাম না, আমরা বিশ পেয়ে গেলাম। তেরোটা পূরণ করিয়ে দিই তোমাদের জন্যে, তেরো হবে কেমন করে? আট, আট চারে বারো, দুই বাদ গেল এক, তেরো। এখন এই বাইনারি থেকে অক্টাল কিভাবে লিখবো? এই যে তিনটা বিট, তিনটা বিট নিয়ে একটা গ্রুপ করতে বলেছিলাম, প্রথমটা হলো এক, তারপর একটা দুইয়ের কলাম, তারপর একটা চার, আর এখান থেকে আবার শুরু হলো এক। তাহলে এখানে কত লিখবো আমরা? দুই আর একে তিন, আর এক দিয়ে আবার শুরু হয়েছে এক। এটা কত হবে? এটুকু পর্যন্ত। এই যে চারের কলামে এক আছে, তাহলে হবে চার আর এক, এক চার। এটা হবে কত? তোমরাই বলো, আমি আর বললাম না। এটা কত হবে? এই যে তিনটা কলাম, চারের কলাম আর দুইয়ের কলাম, চার আর দুয়ে ছয়, আর একের কলাম আবার এক শুরু হয়েছে সাত। সতেরো হলো কেমন, এক সাত হলো কেমন করে? এই যে এখানে দেখো, চার দুই ছয় একে সাত এক, এটা কত হবে? এখানে তিনটাই শূন্য, তাহলে এখানে আমাদের শূন্য। এখান থেকে নতুন করে একের কলাম, দুইয়ের কলাম, চারের কলাম শুরু হয়েছে, তাহলে দুইয়ের কলামে এক আছে, আমরা এখানে লিখলাম দুই। তারপরে দেখো, এখানে তিনটা বিট নিলাম, একটা গ্রুপ বানালাম, এখানেও তাই, বামে আর একটা শূন্য বসালে তিনটা পূর্ণ হবে, না বসালেও চলবে এক্ষেত্রে। তাহলে এই তিনটা বিট মিলে কত হচ্ছে? এক, আর এই তিনটা বিট মিলে হচ্ছে দুই, দুই এক। পরেরটা দেখবে তোমরা নিজেরা চেষ্টা করে, হবে দুই দুই, এখানে আমাদের বাইনারিতে বিশটা দেখো, এই বিশটা কেমন করে হলো? আচ্ছা উনিশটা দেখি আগে, উনিশটা বাইনারি মনে আছে, ষোলো সতেরো আঠারো একে উনিশ, তিন বিটে কত হয়? এখানে হবে তিন, এখানে হবে দুই, ঠিক তেমনিভাবে এখানে হবে দুই আর চার, এখানে হবে দুই আর হলো পাঁচ। এবার আমরা দেখি যে হেক্সাডেসিমেল এখানে কিভাবে পূরণ করব। হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক হলো এফ, আর এই সবচেয়ে বড় অঙ্ক এফ লিখতে দেখো দরকার হয় চারটা বিটের, চার বিট। সেজন্য হেক্সাডেসিমেল সংখ্যা যদি আমরা লিখি বাইনারি থেকে, তাহলে চার বিটের একটা গ্রুপ তৈরি করতে হয়। তাহলে দেখো, আমরা এখানে চার বিটের যদি একটা গ্রুপ তৈরি করি, এই যে চার বিট, এখানে চারটাই শূন্য, তাহলে এখানে শূন্য বসালাম, আবার শুরুতে এক আছে, তাহলে এখানে হবে এক। এখানে এক এক কীভাবে হলো? আবার এই যে চারটে বিট নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করছি, তাহলে একের কলামে শুধু এক আছে, সেজন্য হলো এক, আর আবার পরবর্তী গ্রুপে প্রথমে এক আসার জন্য এক হলো। এখানে খেয়াল করো, আবার এই যে চারটে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম, একের কলামে আছে শূন্য, দুইয়ের কলামে আছে এক, সেজন্য আমরা নিলাম দুই, আর শুরুতেই একটা এক আছে, সেজন্য আমরা নিলাম এক। তিন, এখানেও চারটে করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করো, তাহলে এই দুইয়ের কলামে আছে এক, আর একের কলামে আছে এক, তাহলে দুই আর একে তিন, আর এখান থেকে আর একটা গ্রুপে শুরুতে এক আছে এক। তারপরে আসি এইটাতে, এটা কত হবে? এক এবং চার হবে, নিজেরাই চেষ্টা করে দেখবে। এরপরে দেখো যে এইখানে দশমিকের টোয়েন্টি ওয়ান, এটা কীভাবে হেক্সাডেসিমেলে এক পাঁচ এলো? আমরা এই যে চারটা
বিট নিয়ে বাইনারি চারটে বিট নিয়ে একটা দল তৈরি করলাম বা গ্রুপ তৈরি করলাম। এখানে আমরা খেয়াল করছি যে চারের কলামে এক আছে আর পাঁচের কলামে এক আছে, সেজন্য হলো চার আর একে পাঁচ, আর এদিকে আবার আর একটা গ্রুপে প্রথমে আছে এক। তো এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর, অক্টাল থেকে নয় বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো। এবারে আমরা আসি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর তুমি কিভাবে করবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে খেয়াল করো যে আমরা দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাব। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস তোমাদের মনে আছে নিশ্চয়ই, দুই। দশমিক সংখ্যার পূর্ণ অংশকে বেজ দুই দিয়ে আমরা ভাগ করব, আর দশমিক সংখ্যার ভগ্নাংশকে বেজ দুই দিয়ে আমরা গুণ করব। কেন গুণ করব আর ভাগ করব? দশমিক থেকে আমরা যখন বাইনারিতে আসছি, বাইনারির বেজ দুই, সেই জন্য দশমিকের পূর্ণ অংশকে, পূর্ণ অংশ ভগ্নাংশ নিশ্চয়ই তোমরা বোঝো। খেয়াল করো, মনে করো একটা দশমিকের অঙ্ক 2.58, এই দুইকে বলা হয় পূর্ণ অংশ, আর দশমিকের পরে যে পাঁচ আট আছে এদেরকে বলা হয় ভগ্নাংশ। তাহলে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে গেলে এই দুইকে আমরা ভাগ করব কত দিয়ে? দুই দিয়ে। আর এই দশমিক পাঁচ আট, এই দশমিক পাঁচ আট একে গুণ করব কত দিয়ে? এই দুই দিয়ে। এবার খেয়াল করো যে দশমিক থেকে অক্টালে আমরা কিভাবে যাব। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? আট। একই রকম পদ্ধতি, দশমিক সংখ্যার পূর্ণ অংশকে আমরা বেজ আট দিয়ে কি করব? ভাগ করব। আর ভগ্নাংশ সংখ্যাকে কি করব? আট দিয়ে গুণ করব। আট দিয়ে কেন ভাগ করছি আর গুণ করছি? কারণ অক্টালের বেজ হলো আট। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? ১৬। তাহলে পূর্ণ অংশকে আমরা ১৬ দিয়ে দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশকে আমরা ১৬ দিয়ে গুণ করব। খেয়াল করো, দুই দিয়ে গুণ ভাগ, আট দিয়ে গুণ ভাগ, আবার ১৬ দিয়ে গুণ ভাগ। তাহলে গুণ এবং ভাগ ভালো করে শিখতে গেলে, আমরা ছোটোবেলায় নামতা শিখেছি না, এখানেও আমাদের কিন্তু দুইয়ের ঘরের, চারের ঘরের, আর হলো ১৬র ঘরের নামতাটা, চারের বলছি আটের ঘরে, দুঃখিত, দুইয়ের ঘরের, আটের ঘরের এবং ১৬র ঘরের নামতা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, তাহলে গুণ এবং ভাগের সুবিধা হবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা দুইয়ের ঘরের নামতা সবাই বলতে পারবে, আটের ঘরের নামতা কারো কারো বাদ যাবে, ভুল হতে পারে, কিন্তু ১৬র ঘরের নামতা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মনে নেই, কারণ অনেকদিন অভ্যাস নেই। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা যদি তোমরা নিয়মিত অনুশীলন না করো তাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক এই ১৬র ঘরের নামতা ভুলে যাওয়ার মতোই। তাহলে দেখো, আসো আমরা একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে একটু আলোচনা করি। যেমন ২৯, ২৯ হলো একটা দশমিক সংখ্যা। বুঝলাম কিভাবে? এই যে
প্রথম বন্ধনী দিয়ে নিচের দিকে 10 লেখা আছে, এটাকে বলা হয় বেজ। এই বেজ দেখেই আমরা বলতে পারবো যে এটা কোন পদ্ধতির সংখ্যা। তাহলে এটা একটা দশমিক সংখ্যা, আমাদের নিয়ে যেতে হবে কোন সংখ্যায়, এই যে 2 লেখা আছে, বেজ 2 মানে বাইনারি সংখ্যায় আমাদের রূপান্তর করতে হবে। তাহলে মনে আছে পূর্ণ সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 29কে ভাগ করি, 2 × 2 এখানে হবে 1, আর 4 × 8 অবশিষ্ট 1। ঠিক এরকমভাবে যে তোমরা ছোটবেলায় ভাগ করেছো, যে 2 দিয়ে 29কে ভাগ করছো, এই যে 2 × 2 9, 4 × 8 অবশিষ্ট 1, এই একটাই কিন্তু আমরা এখানে লিখছি। আর এই 14টা হলো এই যে ভাগফল, ঠিক আছে। তাহলে ভাগফলকে আমরা বারবার ভাগ করব। তাহলে 14কে আবার আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে 7 × 14 কোনো অবশিষ্ট থাকে না। 7কে আবার 2 দিয়ে ভাগ দিলাম, 3 × 6 অবশিষ্ট 1, 3কে আবার 2 দিয়ে ভাগ, 3 × 3 অবশিষ্ট 1, দুঃখিত 2 × 2 অবশিষ্ট 1, 2 দিয়ে এবার 1কে ভাগ, কত আসবে? এখানেও মনে হয় তোমরা মনে রাখতে পারোনি, 2 দিয়ে 1কে ভাগ। কীভাবে ভাগ করব? 0 বার গিয়ে 0, তার মানে এই 2 আর 0 গুণ করেই তো গুণফলটা আমরা এখানে লিখি 0। 1 থেকে 0 বিয়োগ দিলে 1, তাহলে ভাগফল কত? 0। তাহলে এই এই 0টাই কিন্তু আমরা এখানে লিখব, আর এই অবশিষ্টটা হলো এইখানে। তাহলে বোঝা গেল আমরা কিভাবে 2 দিয়ে 29কে ভাগ করলাম। পরবর্তী কাজটা কি? নিচের থেকে উপরে সাজিয়ে লেখা। কিভাবে আমরা সাজিয়েছি দেখো, নিচ থেকে উপরে, এই যে একটা শুরুতে লিখেছি, এই পরবর্তী একটা এইখানে লিখেছি, এই একটা আমরা এইখানে লিখেছি, এই শূন্যটা আমরা এইখানে লিখেছি, আর এই একটা সবার শেষে। তাহলে এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। খেয়াল করো আবার, তাহলে 2 দিয়ে আমরা 29কে ভাগ দিচ্ছি, ভাগফল হলো 14, অবশিষ্ট বা ভাগশেষ 1, এই 2 দিয়ে আবার 14কে ভাগ দিলাম, 7 × 14 মিলে গেল, ভাগশেষ 0, এই 2 দিয়ে 7কে ভাগ দিচ্ছি, 3 × 6 ভাগশেষ 1, 2 দিয়ে আবার 3কে ভাগ দিচ্ছি, 2 × 2 অবশিষ্ট 1, 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, ভাগফল 0 অবশিষ্ট 1। এই নিচ থেকে উপরের দিকে আমাদের সাজাতে হবে। প্রথমে এই 1 লিখলাম, পরবর্তীতে এই 1, তারপরে এই 1, তারপরে এই যে 0, সব শেষে আসলো উপরেরটা 1। তাহলে এইভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে দেখো এবার আমরা একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যা নিয়েছি, এই 37 এটা হলো পূর্ণাংশ, 15 এটা হলো ভগ্নাংশ। এই পূর্ণাংশকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেব। 37কে 2 দিয়ে ভাগ দিলাম, কত আসবে এখানে? 18 ভাগফল, আর 1 হলো ভাগশেষ। আমার এগুলো ভাগ করে দেখাচ্ছি না, 2 দিয়ে 18কে ভাগ দিলে হবে 9, ভাগশেষ থাকবে না, 2 দিয়ে এবার 9কে ভাগ করলে ভাগফল হবে 4, ভাগশেষ 1,
দুই দিয়ে চারকে ভাগ করলে, দুই দিয়ে চারকে ভাগ করলে এখানে কত আসবে? দুই, অবশিষ্ট থাকবে না। দুই দিয়ে দুইকে ভাগ করলাম, দুই এককে দুই। এবার দুই দিয়ে এককে ভাগ করলে কত আসবে? ভাগফল শূন্য, ভাগশেষ এক। তারপরে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাব। ভগ্নাংশ সংখ্যাকে কত দিয়ে গুণ করতে চেয়েছি আমরা? দুই দিয়ে। দুই দিয়ে গুণ করলে কত আসবে? দশমিক এক পাঁচকে দুই দিয়ে গুণ করলে আসবে এই যে পাঁচ দুগুণ দশের শূন্য, দুই এককে দুই আর একে তিন। আবার কত দিয়ে গুণ করব? দুই দিয়ে। গুণফল আসবে দশমিক ছয় শূন্য। আবার ভগ্নাংশকে দুই দিয়ে গুণ। এবার খেয়াল করো, দুই দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য, দুই দিয়ে ছয়কে গুণ করলে হয় বারো। বারো যেহেতু দুইটার পরে দশমিক, সেজন্য এখানে আমরা দশমিক দিলাম। এই এক হলো, এটা হলো পূর্ণ অংশ হয়ে গেল, এটা ভগ্নাংশ। বারবার আমরা ভগ্নাংশকেই দুই দিয়ে গুণ দিব, কখনোই পূর্ণ অংশকে গুণ দিব না। তাহলে এবার কত হবে? এই এককে কিন্তু গুণ করা যাবে না, শুধু দুই দিয়ে দশমিক দুই শূন্যকে গুণ করব আমরা, দশমিক চার শূন্য। তাহলে এইভাবে যদি আমরা গুণ করতেই থাকি সারা জীবন ধরে, গুণ করলেও আমরা শেষ পর্যন্ত শূন্য নিয়ে আসতে পারবো না। সেজন্যই আমরা চারবার বা পাঁচবার গুণ করার পরে গুণের কাজটা বাদ দিয়ে দেব। এবার দেখো পূর্ণ অংশ সাজাচ্ছি, এই একটা লিখলাম এখানে, এই যে শূন্য শূন্য এক, এই শূন্য, এই এক। আর ভগ্নাংশের বেলায় উপর থেকে নিচে দেখো, এই শূন্যটা প্রথমে আসলো, তারপরে এই শূন্য, এরপরে এক, এরপরে আসবে এই শূন্য। যেহেতু আমাদের কাজটা শেষ হয়নি, মানে গুণ শেষ হয়নি, আমরা শূন্য পাইনি শেষে, সেজন্য চলতেই থাকবে। আর এটার জন্য আমরা এই যে ডট 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 চিহ্ন ব্যবহার করেছি। তো তোমরা অনুশীলন করতে থাকো, যদি কখনো আটকে যাও তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, তাহলে আমার বিশ্বাস যে তোমরা দশমিক থেকে বাইনারি রূপান্তরে দক্ষ হয়ে উঠবে। তো আজকের মতন এখানে শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ, সকলে সুস্থতা কামনা করছি। আর আশা করছি তোমরা পরবর্তী ভিডিওটা দেখবে এবং আরও অনেক কিছু শিখতে পারবে।